চুম্বকত্ব অধ্যায়ের আজকের বিষয় ভূচুম্বকত্বের মূল উপাদান সমূহ। এর মধ্যে আলোচিত বিষয়গুলি হল ভূচুম্বকত্বের মূল উপাদানগুলি হল বিনতিকোণ, বিচ্যুতিকোণ ও ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, ইহাদের সংজ্ঞা, ইহাদের দৈনিক, বার্ষিক, দীর্ঘকালীন ও আকস্মিক পরিবর্তন। ভূচুম্বকের মূল উপাদান হলো তিনটি, একটা হচ্ছে বিনতিকোণ, আরেকটা হচ্ছে বিচ্যুতিকোণ, আর একটা হচ্ছে ভূচুম্বকের অনুভূমিক উপাদান। বিনতিকোণ কাকে বলে? একটা চুম্বক শলাকাকে যদি তার ভার কেন্দ্রে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার অনুভূমিক তলের সঙ্গে যে চুম্বক অক্ষ যে কোণে নত থাকবে সেটাকেই বলা হবে বিনতিকোণ, ডিপ অ্যাঙ্গেল। এবার এটা বিভিন্ন স্থানে বিভিন্ন, উত্তর গোলার্ধে উত্তর মেরুটা নিচের দিকে থাকবে, যেমন কলকাতা উত্তর গোলার্ধে, তা কলকাতাতে বিনতিকোণ 31 ডিগ্রি। এবার কোন পোলটা নিচের দিকে আছে? উত্তর মেরুটা। সুতরাং এখানে একটা এন লেখা হবে। তাহলে বিনতিকোণ বলার সময় কোন মেরুটা নিচের দিকে আছে সেটা বলতে হয়। সেরকম কোন দক্ষিণ গোলার্ধের কোনো একটা স্থানে মনে করো বিনতিকোণটা 25 ডিগ্রি, তাহলে সেখানে কি মেরুটা নিচের দিকে থাকবে? দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুটা নিচের দিকে থাকবে, তাহলে এখানটায় এস থাকবে। তা এইভাবে বিনতিকোণগুলোকে লেখা হয়। চুম্বক উত্তর মেরুতে চুম্বক শলাকাটা রাখলে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? এই তলের সঙ্গে অনুভূমিক তল এইটা, এই তলের সঙ্গে এই চুম্বকক্ষ কত ডিগ্রি কোণ করবে? 90 ডিগ্রি। তাহলে এখানেও তাই, দুই মেরুতে বিনতিকোণ কত হবে? উত্তর দিকে হলে 90 ডিগ্রি নর্থ, আর দক্ষিণ দিকে হলে 90 ডিগ্রি সাউথ, তার দক্ষিণ মেরুটা নিচের দিকে থাকবে। এবার চুম্বকের একটা এই অক্ষের সঙ্গে লম্বভাবে একটা যদি রেখা কল্পনা করি সেটাকে বলা হবে ভূচুম্বক বিষুব রেখা। 3D-তে এটা একটা বৃত্ত কল্পনা করতে হবে। এই জায়গায় সব জায়গাতে এই অনুভূমিক তলের সঙ্গে এই তলের কোণটা কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। তাহলে ভূচুম্বকের বিষুব অঞ্চলে বিনতি কোণ হবে 0 ডিগ্রি। ভৌগোলিক অক্ষ বরাবর একটা যদি তল কল্পনা করি সেটা ভৌগোলিক মধ্যতল, আর চুম্বকের অক্ষ বরাবর একটা যদি তল কল্পনা করি সেটাকে বলা হবে চুম্বক মধ্যতল। যেহেতু এরা একই অক্ষে এই দণ্ডচুম্বকটা নেই, কাল্পনিক দণ্ডচুম্বকটা, সুতরাং এদের দুজনের তলের মধ্যে কী থাকবে? একটা কোণ বা অ্যাঙ্গেল থাকবে। বিভিন্ন স্থানে অ্যাঙ্গেলটা আলাদা আলাদা হবে। ওই দুটো তলের মধ্যেকার কোণকেই বলা হবে বিচ্যুতি কোণ। একটা চুম্বক শলাকাকে যদি তার ভর কেন্দ্রে ঝুলিয়ে দেওয়া হয় সে একটা অ্যাঙ্গেল করে ঝুলে থাকবে, এইটা হবে চুম্বক অক্ষ। উত্তর গোলার্ধে যদি হয় এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এই চুম্বক অক্ষ বরাবর যদি একটা তল কল্পনা করি এই তলটাকে বলা হবে চুম্বক মধ্যতল। মনে করি ভৌগোলিক মধ্যতলটা এইটা। এবার ভৌগোলিক মধ্যতলের সঙ্গে এই চুম্বক মধ্যতলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। এটাকে যদি আমরা ধরি 2 ডিগ্রি তাহলে এর বিচ্যুতি কোণটা হচ্ছে 2 ডিগ্রি। এবং এই তলটা ভৌগোলিক তল থেকে কোন দিকে আছে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? যদি এই উত্তর মেরুটা পূর্ব দিকে থাকে তাহলে বিচ্যুতি কোণের মানটা হবে 2 ডিগ্রি ইস্ট। আর কোন স্থানে কি হতে পারে? পশ্চিম দিকে থাকতে পারে, ধরো 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি যদি হয় তাহলে সেটা বলা হবে 2 ডিগ্রি ওয়েস্ট। তাহলে বিচ্যুতি কোণের সংজ্ঞাটা কী হলো? ভৌগোলিক মধ্যতলের সঙ্গে চুম্বক মধ্যতল যে কোণ করে থাকে সেটাকেই বলে বিচ্যুতি কোণ। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ,
এই ভরকেন্দ্রে যদি আমরা বাধাহীনভাবে একটা চুম্বক শলাকাকে ঝুলিয়ে দিই, ভূচুম্বক ক্ষেত্র বরাবর মুখ করে থাকবে। এই যে এখানে ভূচুম্বক ক্ষেত্র বরাবর সব মুখ করে আছে, তাহলে এও ভূচুম্বক ক্ষেত্র বরাবর মুখ করে থাকবে। এবং অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করে থাকে সেটাকেই বলা হবে বিনতি কোণ। এটা তাহলে বিনতি কোণ। তাহলে এই ভূচুম্বক ক্ষেত্রটা যদি বি হয়, বি এর অনুভূমিক উপাংশটাকে বলা হবে ভূচুম্বকের অনুভূমিক উপাংশ। এর তাহলে দুটা উপাংশ থাকবে, তার অনুভূমিক দিক বরাবর একটা উপাংশ থাকবে বি হরাইজেন্টাল, মানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ সমান বি কস ওয়াই। তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হবে বি সাইন ফাই। এটা হবে ভার্টিক্যাল উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। অনেক ক্ষেত্রে এটাকে এইচ দ্বারা ডিনোট করে, এটাকে ভি দ্বারা ডিনোট করে। এই যে তিনটা উপাদান, এই তিনটা উপাদানের মধ্যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান জানা থাকলে, বিনতি কোণ জানা থাকলে, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্র কত সেটা আমরা বের করে ফেলতে পারি। এবার কোন বিনতি কোণটার মান কত হবে সেটাও আমরা এই দুটোর মান থেকেও বের করে দেবো। ভাগ করে দিলেই কী হবে, ফাই সমান কী হবে, ট্যান ইনভার্স বিভি ভার্টিক্যাল উপাংশ বাই অনুভূমিক উপাংশ। আরও একটা জিনিস পাওয়া যায় এই তিনটার মধ্যে, বি বিএইচ বিভি এদের মধ্যেও একটা আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি। এদেরকে বর্গ করে যদি যোগ করে দিই তাহলে আমরা অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ এবং লব্ধ চুম্বক ক্ষেত্র তার মানের মধ্যেও আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। ভূচুম্বকত্বের মূল উপাদানগুলির পরিবর্তন, মূল উপাদানগুলি বিনতি কোণ, বিচ্যুতি কোণ, ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, তো যে যা স্থানে এই উপাদানগুলির মান কিন্তু ফিক্সড থাকে। কিন্তু এগুলোর মানও সবসময় ফিক্সড থাকে না, চেঞ্জ হয়। এর পরিবর্তনটা দু রকমের হয়, এক হচ্ছে নিয়মিত পরিবর্তন, কিছু সময় অন্তর অন্তর একই রকমের পরিবর্তন হয়, মানগুলো আবার একই মানে ফিরে আসে। আর একটা হচ্ছে আকস্মিক পরিবর্তন। নিয়মিত পরিবর্তন আবার বিভিন্ন রকমের হয়, আহ্নিক পরিবর্তন, বার্ষিক পরিবর্তন, একাদশ বর্ষীয় পরিবর্তন, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি পরিবর্তন। নিয়মিত পরিবর্তন, আধুনিক পরিবর্তন মানে পৃথিবী যে নিজের চারপাশে 24 ঘন্টায় যে একবার ঘুরে, তার দরুণও এদের মানগুলোর চেঞ্জ হতে থাকে। দিনের বেলায় সর্বোচ্চ হয়, রাতে কম হয়। এই গেল তো আহ্নিক পরিবর্তন। এবার বার্ষিক পরিবর্তন, বছরে কোনো একটা সময় এগুলোর মান সর্বোচ্চ হয়, আবার কোনো একটা সময়ে সর্বনিম্ন হয়। যেমন ইংল্যান্ডে বিনতি কোণ ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি হয় আর আগস্ট মাসে সবচেয়ে কম হয়। আবার উত্তর গোলার্ধে যে পরিবর্তনটা হয়, দক্ষিণ গোলার্ধে কিন্তু তার বিপরীত পরিবর্তন হয়। একাদশ বর্ষীয় পরিবর্তন কি, এই যে সৌর কলঙ্ক, সূর্যতে একটা স্পট দেখা যায়, কালো স্পট, সান স্পট, সেটা 11 বছর পরে দেখা যায় ওই স্পটটা খুব বেশি হয়, আবার দেখা যায় কমে যায়, আবার 11 বছর পরে সেটা দেখা যায়। এগুলোর কারণ হচ্ছে ওই সময় মহাজাগতিক যে বিভিন্ন রকম তড়িতাহিত কণাগুলো তীব্র বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়, ফলে কি হয়, এটা প্রভাবিত করে ভূচুম্বক ক্ষেত্রকে, তার ফলে এদের মানগুলো সব চেঞ্জ হতে থাকে। এগুলো সবই মন্থর পরিবর্তন। আরেকটা আছে দীর্ঘমেয়াদি পরিবর্তন, অনেক বছর পরে পরে, প্রায় 960 বছর পরে এই পরিবর্তন হতে থাকে। কারণ ধরা হয় যে এই ভৌগোলিক উত্তর মেরুর সঙ্গে এদের যে মেরুর আবর্তন, এটাকে অক্ষ করে এদের পজিশন
चेंज होते थाके। एई चेंजेर दरुन एकटा दीर्घमेयादी परिवर्तन हय। आर आकस्मिक परिवर्तन कि सौर झंझा, जखन प्राकृतिक एकटा दुर्योग घटे जेमन भूमिकम्प, मेरुज्योति, सौर कलंक, अग्नुत्पात, এই সময়ে কি হয়, প্রচুর পরিমাণে আয়নের সৃষ্টি হয়, এগুলো পৃথিবীর দিকে ধাবিত হয়, তার ফলে কি হয়, এদের চুম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে, ফলে প্রত্যেকটা উপাদান, এই তিনটা উপাদানের হঠাৎ চেঞ্জ হয়, তবে খুব স্বল্প সময়ের জন্য। এবং ওই সময় আবার বেতার সম্প্রচার, দূরদর্শন সম্প্রচার বা যোগাযোগ ব্যবস্থা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। এটাকেই বলে সৌর ঝঞ্ঝা, আকস্মিক পরিবর্তনের একটা উদাহরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।